2018 সনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। তখন অনেকেই কমেন্ট করেছিল যে লবিং নাই মুড়ি খাই এ ধরনের আমি দেখেছি। পরবর্তীতে ওনারা পুরস্কার পেয়েছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। মানে আমি পেলাম না মানে আরেকজনকে নিয়ে আমি কটূক্তি করবো, এটার 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 প্রিন্সিপাল আমি না। আমি চাই যে যারা পাচ্ছেন পুরস্কার পাচ্ছেন তারা ভালো কাজটা করেই পাচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করি। আমি অপেক্ষা করি যেন ভবিষ্যতে আমি পাই, এই এইভাবেই দেখা উচিত বলে আমি মনে করি। আর নিজের যোগ্যতা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে যে আমি যোগ্য কি না। সিরিয়াসলি আমি মানে ওই যোগ্যতা রাখি না যে মানে এরকম পুরস্কার আমার হাতে আসবে। তারপরে আল্লাহ রহমত আমি পেয়েছি, শুকরিয়া আদায় করলাম। যারা পাননি তাদের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো ভালো পুরস্কার অপেক্ষা করছে। ধৈর্য এবং মহানুভবতাই আসলে সংস্কৃতির মূল ভাষা হওয়া উচিত বর্তমান সময়ে আমার মনে হয়। এইটার সঙ্গে আমি পরিচিত না যে অ্যাওয়ার্ড বাণিজ্য জিনিসটা কী। যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের বাণিজ্য করেন তারা হয়তো বলতে পারবেন, এটার সাথে আমি আসলে একমতও না পরিচিতও না। যারা সবসময় মানে যারা যখনই পুরস্কার পান আমি অ্যাপ্রিসিয়েট করি। যেমন এইবারও যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি যাদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ আছে আমি ওনাদেরকে ফোন করে উইশ করেছি। সো এটা আসলে বাণিজ্যের কিছু নাই, আমি পেলাম না মানে হয় না যে কী বলে এটাকে কী যেন ঈদ তিতা আঙুর ফল টক, আঙুর ফল টকের ইয়েতে আমি যেতে চাই না। আমি যখন পাবো সেটাও মানে ফলটা অনেক সুস্বাদু, যিনি অন্য একজন পাচ্ছেন পুরস্কার তার জন্য মানে ডেফিনেটলি শুধু সুস্বাদু। এবং আমার সবসময় একটা মানে ভালোবাসা কাজ করে যে তিনি পুরস্কারটা পেয়েছেন। আর আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করতে আসলে খুব একটা সমস্যা আছে বলে আমার মনে হয় না। আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করলে সেটা নিজের দিকে এক সময় আসে। সেটা হচ্ছে যে আমি যখন আমি আমাকে জাজ করি এখন পর্যন্ত মানে আমি কোনো অ্যাক্টিংই করতে পারি না। সো ওই হিসাবে সাইমন সাদিক মানে লাইভ সিনেমায় কোনো পুরস্কার পায় না। যখন আমি বিচারকের আসনে বসি আমি আমার কোনো সিনেমাই কমপ্লিটলি কখনো দেখা হয়নি। যদি বলেন জি হুজুর, পোড়ামন, জান্নাত, লাইভ দেখা হয়েছে। সবগুলো ছবি দেখি মনে হয়েছে যে আরও ভালো করা যেত। আমি আসলে অভিনয়টা বুঝি না অথবা করতে পারি না। পাঠানের বিষয়টা যেটা সেটা সরকারি সিদ্ধান্তে বা আমাদের বিভিন্ন সংগঠন আমাদের শিল্পী সমিতিও সেখানে আছে। সবার সম্মতি ক্রমেই সিনেমাটা মুক্তি পাচ্ছে এবং আগামী 3রা মার্চ ওরা 7 জন নামে আমাদের একটা সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার জন্য অনেক শুভকামনা, কারণ আমাদের দেশের সিনেমা, আমাদের সংস্কৃতির সিনেমা এবং আমার ভাষার সিনেমা পাঠান নিয়ে আমার কোনো আপত্তি নেই। একটা জায়গায় একটু অ্যাড করতে চাই, বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু একমাত্র আমরা বাংলাদেশিরা 1952 সালে ভাষার জন্য প্রাণ দিয়েছি এবং ভাষার স্বাধীনতার জন্য আমরা কথা বলেছি, বুকের তাজা রক্ত দিয়েছি, সেই জায়গা থেকে যে কোনো সিনেমাই ভিনদেশি সিনেমা যদি আমাদের দেশে আসে, যদি ডাবিং হয়ে আমাদের সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হয় এটা মনে হয় খুব ভালো হবে। এবং আমার মনে হয় যে আমার যে পরবর্তী প্রজন্ম তাদের কাছে অন্তত আমার একটা ই থাকবে যে আমি তো বলেছিলাম, হয়তো আমি পারিনি, আমার সামর্থ্য নেই, নাহলে আমি ডাবিং করিয়ে বিভিন্ন দেশের সিনেমাগুলো আমাদের সিনেমা হলে মুক্তি দিতাম। আমাদের সংস্কৃতি না একটা অন্যরকম সংস্কৃতি, হেভি মায়া, অনেক আরাম লাগে কথা বলতে। যখন আপনি আপনার কাছের মানুষকে বলবেন মেরে যান, এটা সুন্দর না যে তুমি আমার যান, বিষয়টা অনেক আরামের যে তুমি আমার মা, মেরি মানা না। সাধারণ সবাই ওনারা উপস্থিত ছিলেন না, যাই হোক আমার বক্তব্য যেটা খুবই সিম্পল সেটা হচ্ছে যে ডাবিংটা বাংলায় হয়ে আমার দেশের সিনেমা হলে বিভিন্ন দেশের সিনেমা চলুক, আমার কোনো আপত্তি নেই। আপত্তি অনেকাংশে আছে, কিন্তু যদি ভাষায় ইয়ে হয় সেটা হচ্ছে যে মানে ডাবিংটা বাংলায় হলে অন্তত একটু আরাম লাগবে। আমরা যখন 7 জন হয়ে যাই ক্যাবিনেটে তখনই কিন্তু মানে কোরামটা হয়ে যায়। সো মানে সেদিন অনেকের ব্যস্ততা থাকে, ওনারা আসতে পারেন না, সেটার দায় তো আমার না। আমি আমাকে আমার শিল্পীরা ভোট দিয়ে পাশ করিয়েছেন, আমার দায় প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করা। খুব জরুরি কাজ না থাকলে আমি তো মিটিং মিস করবো না। আমি শুটিং রেখেও আউটডোর থেকে এসে মিটিং করেছি, কারণ শিল্পীরা আমাকে ভোট দিয়ে ভালোবেসে ভোট দিয়েছেন, তাদের পাশে আমি সবসময় থাকতে চাই। আর সম্মিলিত যে সিদ্ধান্তগুলো হয় সেখানে অনেক ধরনের কথা হয়, যখন সবাই এক হয়ে যায় এক দুজনের কথাবার্তাতে কিছু যায় আসে না, সেক্ষেত্রে তো আমিও থাকি অনেক সময়।